সুদী দর্শক, এনআরবি টেলিভিশনের নিয়মিত আয়োজন কানাডা জার্নালে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা জানেন, কানাডা জার্নালে আমরা সব সময় চেষ্টা করে থাকি কানাডায় থাকা বাঙালিদের বিভিন্ন কর্মকাণ্ডকে তুলে ধরতে। কানাডায় বাঙালিরা যে সকল সাংস্কৃতিক, সাংগঠনিক, ধর্মীয়, রাজনৈতিক, সাহিত্যিক কর্মকাণ্ড করে থাকেন, সেগুলো আমরা কানাডা জার্নালে উপস্থাপনের চেষ্টা করি। কানাডা জার্নালে আমরা চেষ্টা করে থাকি কৃতি কানাডীয় বাঙালিদের কীর্তিগুলোকে তুলে ধরতে। সুধি দর্শক, গত 23 অক্টোবর ছিল বাংলা ভাষার বরেণ্য কবি, অগ্রগণ্য কবি শামসুর রহমানের 90তম জন্মবার্ষিকী। তিনি 1929 সালের 23 অক্টোবর জন্মগ্রহণ করেন এবং 2006 সালে তার মহাপ্রয়াণ ঘটে। তিনি আমাদের স্বাধীনতার কবি, প্রেমের কবি, দ্রোহের কবি, মানবতার কবি, স্বৈরাচারের বিরুদ্ধে, ধর্মান্ধতার বিরুদ্ধে তার কণ্ঠস্বর ছিল সুউচ্চ। তিনি 66টি কাব্যগ্রন্থ রচনা করেন। তার রচনায় ছিল 4টি উপন্যাস, 1টি প্রবন্ধ গ্রন্থ এবং অন্যান্য আরও অনেক গ্রন্থ। তিনি ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিলিট উপাধি পেয়েছিলেন। বরেণ্য এই কবি শামসুর রহমানকে নিয়ে আমাদের আজকের আয়োজনে 4 জন অতিথি রয়েছেন। আমরা সেই অতিথিদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। আমাদের সাথে রয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক, বিশিষ্ট কবি হাবিবুল্লাহ সিরাজি। আমরা বুঝতে পারছি হাবিবুল্লাহ সিরাজি এখনো যুক্ত হতে পারেননি। তিনি যুক্ত হলেই তাকে নিয়ে আমরা তার পরিচয় করাব এবং আলোচনায় অন্তর্ভুক্ত করব। আমাদের সাথে আরো রয়েছেন বিশিষ্ট লেখক, গবেষক, অধ্যাপক ডক্টর সুরেশ রঞ্জন বসাক। সুধি দর্শক, ডক্টর সুরেশ রঞ্জন বসাক মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক। তিনি বাংলা এবং ইংরেজি ভাষায় অনেকগুলো গ্রন্থ রচনা করেছেন। তিনি একাধারে বাংলা থেকে ইংরেজিতে এবং ইংরেজি থেকে বাংলায় বহু গ্রন্থের অনুবাদক। তিনি গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কোয়েস, কাহলিল জিব্রান এবং পাবলো নেরুদার কবিতা বাংলায় অনুবাদ করে বিশেষ খ্যাতি অর্জন করেছেন। প্রফেসর ডক্টর সুরেশ রঞ্জন বসাক, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। সুধী দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছেন টরন্টোর লেখক এবং কবি বন্ধু ডক্টর বাদল ঘোষ। শুভ সন্ধ্যা ডক্টর বাদল ঘোষ। আমাদের টরন্টোর একজন বিশিষ্ট লেখক, তিনি ছড়াকার, অনেকগুলো গ্রন্থ তিনি রচনা করেছেন। তিনি একটি টরন্টোর একটি কলেজে অধ্যাপনা করেন। ডক্টর বাদল ঘোষ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনআরবি টিভি কর্তৃপক্ষ এবং সবাইকে আমার আন্তরিক অভিবাদন। সুধি দর্শক, আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন সংস্কৃতি কর্মী ডক্টর পারমিতা ভট্টাচার্য। নমস্কার।
আমি সকলকে আমার নমস্কার এবং অভিনন্দন জানাচ্ছি। ডক্টর পারমিতা ভট্টাচার্য, তিনি আমাদের বাঙালি অঙ্গনের একজন সংস্কৃতিকর্মী। উল্লেখ করা যেতে পারে যে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে নৃতত্ত্বে এমএসসি ডিগ্রি লাভ করেন এবং পরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেছিলেন। তিনি একজন নৃত্যশিল্পীও বটে। ডক্টর পারমিতা ভট্টাচার্য, আপনাকে স্বাগত জানাই। নমস্কার। সুধী দর্শক, শামসুর রহমান, যার প্রথম কাব্যগ্রন্থ প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে প্রকাশিত হয়েছিল সেই 1960 সালে, তারপরে তার কাব্য রচনা আর কখনো থেমে থাকেনি। জাতির বিভিন্ন সংকটকালে তিনি হয়েছিলেন আমাদের অভিভাবক। এই কবি অভিভাবক শামসুর রহমান, তাকে নিয়ে আমাদের এই আজকের আয়োজন। যে বন্ধুরা আমাদের সাথে রয়েছেন, অনুষ্ঠান দেখছেন, তাদের সকলের প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা। আসুন, আমাদের এই বরেণ্য কবিকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা শ্রদ্ধা জানাই। আমি প্রথমে ডক্টর সুরেশ রঞ্জন বসাকের কাছে যাব। ডক্টর বসাক, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ডক্টর বসাক, এই যে আমরা বললাম যে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, সেই যে 1960 সালে প্রকাশিত হয়েছিল এবং এর পরে 1972 পর্যন্ত তার একটি অধ্যায় বলে আমরা জানি। 1972 সালে প্রকাশিত হয়েছিল মুক্তিযুদ্ধ নিয়ে তার কাব্যগ্রন্থ বন্দি শিবির থেকে। এই যে সময়কাল, মানে কবি শামসুর রহমানের যে যাত্রা, সেই যাত্রার উপরে আপনাকে একটু আলোকপাত করতে অনুরোধ করি। আমি প্রথমে একটু প্রসঙ্গ কথা বলে দিতে চাই। কবি শামসুর রহমান জন্ম স্মরণ উৎসবের আয়োজনে আমাকে আমন্ত্রণ করে এনআরবি টেলিভিশন এবং সুপ্রিয় সঞ্চালক যে সম্মান দেখিয়েছেন, আমি তাদের ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই গুণী আলোচক বৃন্দকে এবং অভিবাদন যারা এই অনুষ্ঠান দেখছেন এবং শুনছেন। আপনার কথার প্রসঙ্গে যাবার আগে একটু ছোট আমি দু একটা কথা বলে নিতে চাই। শামসুর রহমান আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান কবি, এ নিয়ে কোনো মতান্তর নেই, মতৈক্য নেই, থাকলে সামান্য হয়তো মনান্তর আছে। রবীন্দ্রকালে রবীন্দ্রনাথ, 30-এর পঞ্চপাণ্ডব, 47-এ দেশভাগ, দেশভাগের পরে পশ্চিমবঙ্গে বাংলা কবিতার যে ঐতিহ্যময় ধারা সেটা এগিয়ে নিয়ে গেছেন সুনীল, শক্তি, নীরেন্দ্র, প্রেমেন্দ্র, শঙ্খ ঘোষ, সমর সেন প্রমুখ কবিরা। কিন্তু দেশভাগের পরে আমরা যখন পাকিস্তান পেলাম, তৎকালীন পূর্ব পাকিস্তানে, সেই ধারাটি আর অব্যাহত রইল না, সেটা দ্বিধাবিভক্ত হয়ে গেল এবং দুটুকরো হয়ে গেল। একটি পাকিস্তানি ঘরানার, আরেকটি বাঙালি ঘরানার। শামসুর রহমান ছিলেন সেই বাঙালি ঘরানার অন্যতম প্রধান কবি। তার জীবদ্দশায় কেউ তাকে শতাব্দীর শ্রেষ্ঠ কবি আখ্যায়িত করার চেষ্টা করেছেন। শামসুর রহমান শুনে শুধু একটি শব্দেই জবাব দিয়েছিলেন, বোগাস। আমরা রবার্ট ফ্রস্টের কথা মনে করতে পারি, তাকে নিয়ে যখন সাহিত্য সমালোচকেরা দ্বিধাবিভক্ত, একদল বলছেন তিনি অনাধুনিক নিসর্গপ্রেমিক, জ্ঞেয় কবি,
আর একদল বলছেন তিনি যথার্থই আধুনিক কবি, তার নিসর্গ প্রীতির মধ্যে মানুষ আছে, এর মধ্যে মনস্তত্ত্ব আছে, একদম সাধারণ জীবনকে উঠাই নিয়ে আসা যেটি আধুনিকতার লক্ষণ সেটি আছে, এবং তাদের কথোপকথন ভাষা সবই তো আধুনিক মানুষের, তিনি অনাধুনিক কোথায়? তখন এই বিতর্কে এতটাই বিতশ্রুত হয়েছিলেন রবার্ট ফ্রস্ট। তখন তিনি বলেছিলেন যে আমি বাবা ওসব কিছু না, আমি একজন প্যাস্টোরাল কবি, এক চারণ কবি মাত্র। তো তেমনিভাবে আমরা যখন শহুরে অর্থে শামসুর রহমানকে নাগরিক কবি হিসাবে চিহ্নিত করি, তখন বোধ হয় তার কাব্যকৃতির প্রতি যথেষ্ট শ্রদ্ধা প্রদর্শন করা হয় না, এটার সুবিচার করা হয়। এই জন্যই বলছি 57,000 বর্গ মাইলের 16.5 কোটি মানুষের যারা নাগরিক বটেন, তিনি তাদের কবি নন, তিনি পুরান ঢাকার, ঢাকার, ঢাকা শহরের, ঢাকা নগরের এবং ঢাকা মহানগরীর কবি। এটা সত্যিকার অর্থেই সার্বিকভাবে শামসুর রহমানকে মূল্যায়নের জন্য আমি মনে করি না এটা যথেষ্ট, অর্থাৎ একে বোধ হয় তাকে একটু খণ্ডিত করে দেখা হচ্ছে। প্রফেসর বসাক, আমি আপনাকে এখানে, প্রফেসর বসাক, আমি আপনাকে এখানে একটুখানি থামাই। শুধু দর্শক, এই প্রফেসর সুরেশ রঞ্জন বসাক, তিনি কিন্তু খুব সুন্দর করে প্রাসঙ্গিকতায় রবার্ট ফ্রস্টকে এনেছিলেন। আপনাদের একটু জ্ঞাতার্থে জানিয়ে রাখতে চাই, রবার্ট ফ্রস্টকে নিয়ে এবং আরও কয়েকজন কবি নিয়ে ডক্টর বসাক কিন্তু ইংরেজি ভাষায় একটি গ্রন্থ রচনা করেছেন। প্রফেসর বসাক, আপনার কাছে আমরা আবার ফিরে আসবো একটু পরে। একটু আমি ডক্টর বাদল ঘোষের কাছে যাই। বাদল ঘোষ, এই যে প্রফেসর বসাক বলছিলেন যে শামসুর রহমান আমাদের আধুনিক কবি, এ কথা সত্য যে আধুনিকতা মানে বাংলা কবিতায়, বিশেষ করে আমাদের বাংলাদেশ অঞ্চলের যে বাংলা কবিতা, সেই জায়গায় আধুনিকতাকে তিনি প্রতিষ্ঠা করেছিলেন এবং একটি ধারা, একটি যাত্রা তৈরি হয়েছিল তাকে দিয়ে, যে জায়গাটায় তিনি সবসময় ছিলেন একটি শক্তিশালী মহিরুহের মতো। তার আধুনিকতার উপরে আপনি যদি আমাদেরকে একটুখানি আলোকপাত করেন। ধন্যবাদ। শামসুর রহমান 30-উত্তর বাংলা কবিতায় এক আধুনিকতা নতুন সোপান রচনা করেন। আমরা বলতে পারি যে 30-এর দশকে সুধীন্দ্রনাথ দত্ত, জীবনানন্দ দাস, অমিয় চক্রবর্তী, বুদ্ধদেব বসু, এরা যে এক নতুন ধারা, রবীন্দ্রোত্তর যুগে এক নতুন ধারার সূচনা করেছিলেন বাংলা কবিতায়, তার এক ধাপ শামসুর রহমান বাংলা কবিতাকে এগিয়ে নিয়ে যান। বাংলা কবিতায় প্রকৃত অর্থে আধুনিক শব্দের ব্যবহার, আধুনিক একটি নবতর সংযোজন একমাত্র শামসুর রহমানই করেছিলেন। শামসুর রহমান তার নিজস্ব ভাষা শৈলী দিয়ে, নিজস্ব শব্দ ভাণ্ডার, আধুনিক শব্দ ভাণ্ডার কবিতায় ব্যবহার করে, নতুন নির্মাণ শৈলী দিয়ে বাংলা কবিতাকে এক নবরূপ প্রদান করেন। যেমন বলা যায় শামসুর রহমান কবিতার প্রধান বৈশিষ্ট্য যদি বলা যায়, তার নির্মাণ শৈলী, ভাষার সারল্য, ভাষার সারল্য এবং অবশ্যই সল্পিক রূপ তার ভাষায় রয়েছে, এবং তার যে কবিতার স্টাইল, কবিতার প্যাটার্ন, যদিও প্রথম জীবনে তিনি জীবনানন্দ দাশ কর্তৃক প্রভাবিত হয়েছিলেন এবং তার প্রথম কাব্যগ্রন্থ আপনি অলরেডি উল্লেখ করেছেন, প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, যেটি 1960 সালে প্রকাশিত হয়েছিল, সেখানে তার জীবনানন্দ দাশের কবিতার কিছুটা প্রভাব লক্ষ্য করা গেলেও পরবর্তীতে সেই প্রভাব তিনি কাটিয়ে উঠতে সক্ষম হয়েছিলেন
এবং প্রথম কাব্যগ্রন্থে তার মৌলিক গুণাবলীর পরিচয় পাওয়া যায়, মৌলিক কাব্য গুণাবলীর পরিচয় ফুটে ওঠে, তার কাব্য প্রতিভার বলা যায় একটা প্রতিফলন ঘটে প্রথম কাব্য করতে। ডক্টর বাদল ঘোষ, এবং ডক্টর বাদল ঘোষ আপনাকে এখানে একটু থামাই, এই যে বিষয়টি যে প্রথম গ্রন্থে কিন্তু আপনি খুব সুন্দর বলেছেন, আমরা কিন্তু এই প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে এতেই কিন্তু শামসুর রহমানকে চিনে ফেলেছিলাম, এবং তিনি যে একজন আধুনিক কবি এবং তার বৈশিষ্ট্যগুলো চিহ্নিত হয়ে গিয়েছিল। আমরা বাকি আলোচনাতে একটু পরে আসি, একটু পারমিতার কাছে যাই। পারমিতা, আমরা জানি যে আপনি সাহিত্য ধারার মানুষ নন, কিন্তু সাহিত্য পড়তে পছন্দ করেন। আপনি, আমরা যারা, আমাদের বাকি আলোচকেরা এবং আমি নিজে, আমরা কিন্তু বাংলাদেশে জন্ম হওয়া মানুষ, আপনি ভারতে জন্ম হওয়া মানুষ, আপনার কাছে আমার একটি বিশেষ প্রশ্ন আছে। আপনি সাহিত্যের মানুষ নন, বাংলাদেশের বাইরে থাকা মানুষ, আপনি কি করে শামসুর রহমানের সাথে, তার কবিতার সাথে পরিচিত হয়েছিলেন, যদি আমাদেরকে একটু বলেন? আমি প্রথম কবি শামসুর রহমানের কবিতা পড়ি তখন আমি 9-10 ছিলাম। আমাদের একটা পাঠ্যপুস্তকে নাম ছিল সহায়ক পাঠ বই, বইটা আমার সঙ্গে মানে খুবই ঘটনাচক্রই এখানে টরন্টোতে এসেও পৌঁছেছে। সেই পাঠ্যপুস্তকের বইটার নাম ছিল সহায়ক পাঠ বই, সেখানে বাংলা ভাষা উচ্চারিত হলে কবিতাটা ছিল এবং সেটা আমাদের পাঠ্য ছিল। তো আমি সে দেখাতেও চাই বইটা, এটি বৌদ্ধ শিক্ষা পর্ষদ দ্বারা বইটি প্রকাশিত হতো এবং তার কবিতাটাইও আমি দেখাই। নিশ্চয়ই সবাই দেখতে পারবেন, এমন 20-25 বছর আগে। হ্যাঁ, এই কবিতা তখন পাঠ্যপুস্তকে ছিল আপনাদের? হ্যাঁ, আজ থেকে 20-25 বছর আগে যখন আমি মাধ্যমিক পাশ করি, সেই সময় আমাদের 9-10 মিলিয়ে মাধ্যমিক পরীক্ষা হতো, তো সেই সময় আমি এই কবিতাটা আমাদের পাঠ্যে ছিল। আমি এখান থেকে মানে এই কবিতা দিয়েই আমার কবি শামসুর রহমানের সঙ্গে পরিচয় হয় প্রথম। আর আমি আমাদের একটা কবি সম্পর্কেও ছোট করে একটা ধারণা দেওয়া হতো বা কবি সম্পর্কেও লিখতে হতো, আমি তখনই জানি যে তিনি বাংলাদেশে তার জন্ম, কিন্তু একজন কবি তো শুধু বাংলাদেশের নন, তিনি মানে আমাদের আগের একটাই দেশ ছিল কিন্তু বিভক্ত দেশ যখন, তখন সেই সময় আমাদের পাঠ্যপুস্তকে তার কবিতা স্থান পেয়েছে এবং আমি তাকে সেখান থেকেই প্রথম চিনতে পেরেছি। আর আমার মনে হয় যেটা, যে একজন কবি হচ্ছেন তিনি মানুষের কবি, তিনি আমি শুনেওছি তিনি নাগরিক কবি, তিনি আধুনিক কবি, তো তাকে কোনো সীমারেখা দিয়ে কোনো কবিকে বেঁধে রাখা যায় না, চিহ্নিত করা যায় না। হ্যাঁ, কোনো সীমারেখা, কোনো ভৌগোলিক সীমারেখা সেখানে থাকে না। আমাদের হয়তো ভাষা এক, আমাদের হয়তো সাংস্কৃতিক চর্চা এক, কিন্তু সেটা যদি নাও হয় তাহলেও আমি বলবো যে একজন কবি কখনো মানে সেই ভাষা যদি এক নাও যদি হয় তাহলেও তিনি অনেক ক্ষেত্রে তার কবিতা সমকালীন হতে পারে, সময়িক হতে পারে এবং তার সার্থকতা পেতে পারে। সেটাই একজন কবি, কারণ তার একটা অন্য দৃষ্টি থাকে, তিনি দূরদৃষ্টি সম্পন্ন হন, তার একটা দার্শনিক দৃষ্টি থাকে, সেইটা সেই জন্যেই তিনি মানে কবি এবং তার ব্যক্তি বিশ্বময় হতে পারে। অনেক 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 ধন্যবাদ আপনাকে পারমিতা। আমরা কিন্তু শুধু দর্শক, আমরা পারমিতার কাছ থেকে কিন্তু আমি বলবো যে এক ধরনের নতুন একটি তথ্য পেয়ে গেলাম। এটি অস্বাভাবিক কিছু নয় যে শামসুর রহমানের মতো কবি তিনি ভারতের মানে পশ্চিম বাংলার পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হবেন, কিন্তু এটি যেন আমাদের একটু কম জানা একটি তথ্য। পারমিতা, আপনাকে ধন্যবাদ এই তথ্যটি দেওয়ার জন্য, এবং আপনার এই শামসুর রহমানের কবিতার সাথে সম্পৃক্তি জেনে আমরা আনন্দিত বোধ করছি। আমি প্রফেসর বসাকের কাছে আবার ফিরে আসি। প্রফেসর বসাক, আপনি যেই জায়গাটায় বলছিলেন, এই যে শামসুর রহমানের মানে তাকে নিয়ে আমাদের যে একটি ভূমিকা আলাপ, সেই জায়গাটাকে আপনি আরো একটু আলোকপাত করে দিন। পূর্ব প্রসঙ্গ টেনেই আমি
একটু জোড়া লাগাতে চাই, এটাই যে কবিতা বা সাহিত্য ইতিহাসের সমান্তরাল চলতে পারে, কখনো কখনো কবিতা হয়ে ওঠে বিকল্প ইতিহাস। ইতিহাস কেবল ইতিহাসবিদরা লিখেন না, যে অর্থে জয়নুলের দুর্ভিক্ষের ছবি আমাদের ইতিহাস, যে অর্থে আমাদের মুক্তিযুদ্ধের স্থির চিত্র, ভিডিও, মিডিয়া রিপোর্ট আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, যে অর্থে পণ্ডিত রবিশঙ্কর জর্জ হ্যারিসনদের কনসার্ট ফর বাংলাদেশ মুক্তিযুদ্ধের ইতিহাস, সেই অর্থেই শামসুর রহমানের কবিতা কিংবা অ্যালেন গিন্সবার্গের কথা আমি বলতে ভুলে গেছি, সেপ্টেম্বর অন জেসুর রোড, তো সেই অর্থেই শামসুর রহমানের কবিতা মূলত পক্ষে বাংলাদেশের পাকিস্তান থেকে বাংলাদেশ পর্যন্ত এবং বাংলাদেশের 2006 পর্যন্ত, 1952 থেকে 2006 পর্যন্ত তার জীবদ্দশায় তিনি যা দেখেছেন বাংলাদেশের এই ক্রম পরিবর্তন, সমাজ পরিবর্তন, রাষ্ট্র পরিবর্তন, তারপর আমাদের নৈতিকতার পরিবর্তন, আদর্শের পরিবর্তন, রাজনীতির পরিবর্তন, উত্তর ঔপনিবেশিক সেই তথাকথিত উত্তর ঔপনিবেশিক পাকিস্তান থেকে শুরু করে আমাদের মুক্তিযুদ্ধ এবং পরবর্তীতে স্বাধীনতার বছরগুলো, স্বৈরতন্ত্রের আগমন, এই সব কিছু মিলিয়ে আমাদের যে ইতিহাস, সেই ইতিহাসের একটা অপর পাঠ হতে পারে শামসুর রহমানের কবিতা। আমরা বইপত্রে যেভাবে ইতিহাস পাই এবং প্রতি জমানায় জমানায় ইতিহাস যেরকম করে নতুন করে লেখা হয়েছে, সেগুলো এতটাই বিশ্বাসযোগ্যতা হারিয়েছে যে মনে হয় যে শামসুর রহমান বা এরকম কবি হোক, সাহিত্যিক হোক, যাই হোক না কেন, তাদের লেখার মধ্য দিয়ে যে বিকল্প ইতিহাস তৈরি হয়েছে সেটি বরং অনেক বেশি নিরপেক্ষ এবং অনেক সত্যবাদী। আমি বলব নিজ বাসভূমে বন্দি শিবির থেকে বাংলাদেশ স্বপ্ন দেখে, তারপর উদ্ভট উঠে বিটে চলেছে স্বদেশ, এবং ওই যে বুকতার বাংলাদেশের হৃদয়, এইসবগুলোর সাথে বাংলাদেশের ঘটনাবলীর, রাজনৈতিক সামাজিক ঘটনাবলীর একটা আষ্টে পৃষ্ঠে বন্ধন আছে, একটা সাত পাতে বাঁধা একটা সম্পর্ক আছে। সেদিক থেকে আমি বলবো যে শামসুর রহমানের কবিতা শুধু কোনো অঞ্চলের নয়, শুধু কোনো শ্রেণীর পেশার নয়, এটা সামগ্রিকভাবে বাংলাদেশের একটা নির্ভরশীল নিরপেক্ষ, হ্যাঁ কাব্যিক বটেই, কাব্যিক একটি ইতিহাস। আমি এই জায়গাটায় আমি প্রফেসর বর্ষাকে আপনাকে একটু একটা প্রশ্ন করতে চাই, সম্পূরক প্রশ্ন। এই যে আমি আমি যেটি চিহ্নিত করছিলাম যে বন্দি শিবির থেকে আমরা পেয়েছি 1972 সালে, এবং এরপরে একটি মানে তার কবিতাই কিন্তু একটি নতুন ধারা। এর আগে তার যে কাব্যগ্রন্থগুলো, এই যে প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করটিতে, বিধ্বস্ত নীলিমা, এই সমস্ত জায়গায় তার আসলে কি বৈশিষ্ট্যগুলোকে আমরা চিহ্নিত করতে পেরেছিলাম? এই যে তিনি আধুনিক হয়ে উঠলেন, আমরা বললাম যে তিনি আধুনিকতার প্রতিভূ, সেই জায়গাটা যদি একটু আপনি আলোকপাত করে দেন। আপনার প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করটিতে, বিধ্বস্ত নীলিমা, নিরালোকে দীপরথ, আশুটিতে বেরোয়, আর সত্তরে বেরোচ্ছে নিজ বাসভূমে, এর আগের কবিতাগুলো আমি ডক্টর বাদল রায়ের জের ধরে বলছি যে এখানে কিছুটা জীবনানন্দীয় প্রভাব আছে বটে, কিন্তু এখানে শামসুর রহমান ক্রমশ শামসুর রহমান হয়ে উঠছেন, তার আধুনিকতার লক্ষণগুলো কিন্তু এখানে স্পষ্ট। যেমন রূপার স্নান, এই কবিতার কথাই আমি ধরি না কেন, একদম তার প্রথম দিকের কবিতা, এবং একটা মজার বিষয় আমি এই প্রসঙ্গে একটু বলে ফেলি, শামসুর রহমানের শ্রেষ্ঠ কবিতা হিসেবে মফিদুল হক এবং মতিউর রহমান
তারা খুব চাপাচাপি করছিলেন শামসুর রহমানকে যে তার একটা শ্রেষ্ঠ কবিতার সংকলন বের হওয়া উচিত। তখন এবং কবিতার নামকরণ নিয়ে তার দ্বিধা ছিল, এবং তিনি বলেছেন যে কোন কবিতার তিলকে আমি শ্রেষ্ঠত্বের মাথায় কোনো শ্রেষ্ঠত্বের তিলক একে দিতে চাই না, কিন্তু বন্ধুদের আবদারে আমাকে সেটা মেনে নিতে হয়েছে। তো এই রূপালী স্নান এটা মূলত একটি আধুনিক আঙ্গিকের কবিতা, এবং এখানে কিন্তু পরবর্তীতে এখানে যে বীজগুলো আমরা দেখছি সেগুলো পরবর্তীতে এগুলো শাখা প্রশাখা এবং ফলে ফুলে হারানোত হয়েছে। এই যে আমরা প্রফেসর বর্ষাক প্লিজ, হ্যাঁ, এই যে আমরা বলছি যে আধুনিকতা হচ্ছে মানে তার কবিতা আধুনিক হচ্ছে, আমি যদি একজন খুব সাধারণ পাঠক হিসেবে বাংলা ভাষার বাংলা কবিতার খুব সাধারণ পাঠক হিসেবে বলি যে কোন বৈশিষ্ট্য মানে কোন জিনিসটা তার কবিতাকে আসলে আধুনিক করলো, এই যে এর আগের কবিতাগুলো আধুনিক আমরা বললাম না, কিন্তু শামসুর রহমান আধুনিক, হ্যাঁ আধুনিক তো আমরা রবীন্দ্রনাথকেও বলেছি, ঠিক তাই, আধুনিক শব্দটা খুব আপেক্ষিক শব্দ, প্রতিটা সময়ে সব কবিরা শেষের দিকে কবিরা আধুনিক, তো এই আধুনিকতার সংজ্ঞা অত্যন্ত আপেক্ষিক সময়ে সময়ে। কিন্তু শামসুর রহমানে আমরা কি পেলাম, তার মানে হচ্ছে তিনি জনগণের কবি, তার কবিতা দুর্বোধ্য নয়, মানুষের কথাগুলো তিনি বলেছেন, মানুষের হৃদয়ের কথা বলেছেন, আমি আমার কথাগুলো আমার মতো করে পড়ি কিন্তু কবি ভাষায় বলতে পারি না। কবিদের সুবিধাটা হচ্ছে তারা চমৎকারভাবে সাধারণের মনের যে আপত্তিগুলো তারা চমৎকারভাবে ফুটিয়ে তুলতে পারেন, এবং সে কারণেই এগুলো অনেকটা প্রভাব বা আমরা সবসময় কোট করি এগুলোতে। কেন আমরা কোট করি, আমরা যে কথাটা একটু চমৎকারভাবে বলতে পারি না কবিরা সেটা বলেন, বলতে পারেন অনায়াসেই সেটা করেন। তো সুতরাং এখানে বিশেষ বিশেষ কিছু কবি ছাড়া বাংলা সাহিত্যে যেমন সুধীন্দ্রনাথ দত্ত, কিছুটা বিষ্ণু দে, এনারা দুর্বুদ্ধ কবি আমরা বলে থাকি, ইংরেজিতে টিএস এলিয়ট যেরকম করে আমরা তাকে দুর্বুদ্ধ বলে থাকি, জেমস জয়েস কিংবা কনরাডকে আমরা যেরকম বলে থাকি, কিন্তু আমি ইয়েতে দেখলাম শামসুর রহমানের মধ্যে দেখলাম তার আধুনিকতাটা কপট আধুনিকতা নয়, মানে ভাষাকে একটা এলিয়েনেশনের পর্যায়ে নিয়ে যাওয়া, জনসংযুক্তির বাইরে নিয়ে যাওয়া, এটি তার বিবেচ্য বিষয় ছিল না। তার মন এবং ভাষা দুটার মধ্যে একটা অসমোসিস অ্যাসিমিলেশন অভিশ্রবণ ঘটিয়ে এই জন্যই তিনি ওই জনগণ মনোকবি হতে পেরেছিলেন আমার ধারণা। খুব ভালো বলেছেন, এবং আমি অবশ্যই উল্লেখ করব যে শামসুর রহমানের কবিতাতেই পরিষ্কার শুনতে পাচ্ছি না, আচ্ছা, শামসুর রহমানের কবিতাকে কিন্তু আমরা মানে দেখেছি যে তিনি এমন বিপুল সংখ্যক কবিতা রচনা করেছেন যেগুলো খুব প্রায়শই মানে আমাদের মুখে মুখে ফেরে, এটি কিন্তু বাংলাদেশে এমন কবির সংখ্যা খুবই কম। আমি একটু এবার বাদল ঘোষের কাছে যাব। বাদল ঘোষ, এই যে আমরা যেই কাব্যগ্রন্থের কথা বলেছিলাম বন্দি শিবির থেকে যে জায়গাটা এসে আমরা শামসুর রহমানের স্বাধীনতার কবিতাগুলোকে পেতে শুরু করলাম, এবং আমরা জানি যে সেই তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এরকম কবিতা, যেই কবিতার পংক্তিগুলো আমাদের অনেকেরই প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ হয়ে, আরো রয়েছে বুকতার বাংলাদেশের হৃদয়, আছাদের শার্ট, এরকম সেই কবিতার জায়গায় আমি আপনার কাছে আসব। আসার আগে আমি একটু পারমিতা আপনাকে একটু অনুরোধ করি, শামসুর রহমানের এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে স্বাধীনতা যুদ্ধ নিয়ে একটি গুরুত্বপূর্ণ কবিতা হচ্ছে স্বাধীনতা তুমি, আপনাকে একটু স্বাধীনতা তুমি কবিতাটি উচ্চারণ করবেন আমাদের জন্য। স্বাধীনতা তুমি, স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান, স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ,
সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা, স্বাধীনতা তুমি শহীদ মিনারে, অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা, স্বাধীনতা তুমি পতাকা শোভিত, স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল, স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি, স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার, স্বাধীনতা তুমি মজুর যুবার রোদে জলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি, স্বাধীনতা তুমি অন্ধকারের খাখা সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক, স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষণ, স্বাধীনতা তুমি চাখানায় আর মাঠে ময়দানে ঝোড়ো সংলাপ, স্বাধীনতা তুমি কাল বৈশাখীর দিগন্ত জোড়া মত্ত ঝপ্তা, স্বাধীনতা তুমি শ্রাবণ অকুলে মেঘনার বুক, স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন, স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র হাসারির কাপন, স্বাধীনতা তুমি বনের হাতের নম্র প্রাতার মেহেদির রং, স্বাধীনতা তুমি বন্ধু হাতে তারার মতন জল জলে এক রাঙা পোস্টার, স্বাধীনতা তুমি গৃহিণীর ঘোলা কালো চুল হাওয়ায় হাওয়ায় বুনো উদ্দাম, স্বাধীনতা তুমি খোকার গায়ের রঙিন কর্তা, খুকির তুলতুলে গালের রৌদ্রের খেলা, স্বাধীনতা তুমি বাগানের ঘর কোকিলের গান বয়সী বটের ঝিলিমিলি পাতা, যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা। অনেক ধন্যবাদ আপনাকে বাদল ঘোষ। এই যে স্বাধীনতা তুমি, আপনার কি মনে হয় এই কবিতা আমাদের বাংলাদেশের মানুষকে মানে স্বাধীনতার চেতনায়, মুক্তিযুদ্ধের চেতনায় মানে উজ্জীবিত করতে কেমন ভূমিকা রেখেছিল? স্বাধীনতা তুমি শামসুর রহমানের একটি বহুল পঠিত জনপ্রিয় কবিতা। স্বাধীনতা তুমি কবিতা স্টোরি টেলিং ভঙ্গিতে লেখা, কবি যেন একটি গল্প বলে যাচ্ছেন, একটা ধারা বর্ণনা, আমরা যেটাকে বলি যে কবিতার প্যাটার্ন বা ফর্ম বলতে গেলে বর্ণনামূলক। এই কবিতা কবিতায় কবি স্বাধীনতা, শামসুর রহমানকে প্রথমে বলে দিই স্বাধীনতার কবি বলা হয়, কেননা শামসুর রহমানের মননে সবসময় স্বাধীনতা বসবাস করত। তিনি ছিলেন সাধারণের চেয়েও এক ধাপ এগিয়ে একজন স্বাধীনতাকামী মানুষ। কবি মাত্রই সংবেদনশীল, শামসুর রহমান ছিল আরো বেশি সংবেদনশীল, এবং তার পারিপার্শ্বিক অবস্থা তার সময় তাকে দারুণভাবে আলোড়িত করত। আর শামসুর রহমান স্বাধীনতা কিংবা মুক্তিযুদ্ধের সামগ্রিক ঘটনাবলী নিয়ে কবিতা রচনা করেছেন, এবং এই স্বাধীনতা তুমি কবিতা, যদি আমি এই কবিতার কথাই শুধু বলতে চাই, তাহলে বলা যাবে তিনি স্বাধীনতাকে বিভিন্ন ডাইমেনশনে ব্যাখ্যা করেছেন। যেমন বিভিন্ন ডাইমেনশন বলতে আমি আমি বলতে পারি, আমি যদি অমর্ত্য সেনের, এখানে খুবই একটু নতুন ধরনের একটা চিন্তা চেতনা বলা যাবে, আমি যেটা চিন্তা করে দেখলাম যে অমর্ত্য সেনের একটি থিওরি আছে সক্ষমতার মানচিত্র, এনটাইটেল ম্যাপিং, অর্থাৎ মানুষ প্রতিটা মানুষের কিন্তু বোধের সীমারেখা এক নয়, একজন উচ্চশিক্ষিত মানুষের যে পারসেপশন, তার যে বোধ, সেটা একজন অশিক্ষিত মানুষের বোধের থেকে সম্পূর্ণ আলাদা হবে, এটাই কাম্য। অতএব স্বাধীনতাকে একজন যে অর্থে দেখবে, একজন শিশু যে অর্থে দেখবে, একজন যুবক বা যুবতী যে অর্থে স্বাধীনতাকে পারসিভ করবে, প্রত্যক্ষণ করবে বা অনুভব করবে বা উপলব্ধি করবে, সে অর্থে একজন দার্শনিক কিংবা রাষ্ট্রবিজ্ঞানী স্বাধীনতাকে সংজ্ঞায়িত করবে না। অতএব স্বাধীনতার বিভিন্ন মিনিং রয়েছে, বিভিন্ন ডাইমেনশন রয়েছে। অমর্ত্য সেন একটি উদাহরণ দিয়েছিলেন যে রমা রায়কে যদি রাজ সিংহাসনে বসিয়ে দেওয়া যায়, রমা রায় একজন সাধারণ কৃষক, অশিক্ষিত কৃষক, তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে রমা তোমার এখন কিসের চাহিদা, কি চাও তুমি,
রমা বলবে আমাকে এক ধামা মুড়ি এনে দাও, আমি বসে বসে খাবো। কেন তার কাছে এটাই সবচেয়ে বড় চাহিদা, এটাই সবচেয়ে বড় স্বপ্ন। ছোটবেলায় আমি নিজেই অনেকেই অনেক রচনা প্রতিযোগিতায় লিখতে আমাদেরকে আমাদের গুরু মশাইরা বলে দিতেন, তুমি লেখো তোমার জীবনের লক্ষ্য ডাক্তার হবে, তুমি লেখো ইঞ্জিনিয়ার হবে। কিন্তু আমি মনে করতাম আমার জীবনের লক্ষ্য আমি একজন চানাচুরওয়ালা হব, কেন চানাচুরওয়ালা হলে আমি প্রচুর চানাচুর খেতে পাবো, এটা আমার শিশু মনের অভিব্যক্তি। তেমন এই যে স্বাধীনতা বলা হচ্ছে, স্বাধীনতাকে কিভাবে সংজ্ঞায়িত করব? আমরা যারা সেই সময় শিশু ছিলাম, আমিও স্বপ্ন দেখতাম স্বাধীনতা হলে আমি কি কি লাভ করব, কি পাবো, স্বাধীনতা জিনিসটা কি? এই যে স্বাধীনতার সংজ্ঞা, স্বাধীনতার উপলব্ধি বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম, বিভিন্ন মাত্রায়, বিভিন্ন ডাইমেনশনে শামসুর রহমান সেটা বুঝাতে চেয়েছেন। একটু আগে দিদি যে কবিতাটি আবৃত্তি করলেন, সেখানে প্রতিটি লাইন প্রতিটি চরণের মধ্যে দিয়ে তাই প্রকাশিত হয়েছে। যেমন একটি লাইন আমি বলবো, স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে শান্ত পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার। কবি কি বোঝাতে চেয়েছেন? একদিকে গ্রাম্য মেয়ে তা সে স্বাধীনতা চায়, সেজন্য অবাধে সাঁতার কাটতে পারে পুকুরে, সেই সামাজিক রক্তচক্ষুকে উপেক্ষা করে। আবার অন্যদিক থেকে শামসুর রহমান প্রকৃতপক্ষে এই চরণটি দিয়ে বোঝাতে চেয়েছেন নারী স্বাধীনতার কথা। অতএব ডক্টর বাদল ঘোষ, আমরা একটু সুরেশ রঞ্জন বসাকের কাছে এই প্রসঙ্গে যাই, দেখি উনি কি বলেন। প্রফেসর বসাক, এই যে স্বাধীনতা নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে শামসুর রহমানের অনেক কবিতা আছে, সেই বাকি কবিতাগুলো, কাব্যগ্রন্থগুলো কি কি, তার উপরে যদি আপনি একটু আলোচনা করেন। আমি বলবো এই বন্দি শিবির থেকে এই কাব্যগ্রন্থের স্বাধীনতা তুমি বা তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা, এই কবিতাগুলোর পূর্বসূরি আছে, উত্তরসূরি আছে। পূর্বসূরির কথা যেমন জানতে হবে, উত্তরসূরির কথাও জানতে হবে, তাহলে সামগ্রিকভাবে এদেশের জন্ম, বিকাশ, উত্তরণ, এই এক প্রথম তো ছিল ব্রিটিশ উপনিবেশ, তারপর 47-এ আসলো পাকিস্তানীয় উপনিবেশ, তারপর 71-এ আমরা স্বাধীন হলাম, এই যে অধ্যায়গুলো আমরা পার হচ্ছি, এই অধ্যায়ের সাথে কিন্তু এই কাব্যগ্রন্থগুলোর একটা মিল আছে। নিজ বাসভূমি এটা, ওই যে বায়ানের যে ভাষা আন্দোলন, তারপর আইয়ুব খান এসে যখন বাংলা ভাষার উপর ষড়যন্ত্র শুরু করলো, তখন এই প্রেক্ষাপটের লেখা বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা, ফেব্রুয়ারি হরতাল, তারপর 69-এর গণ আন্দোলনের সময় আসাদের শার্ট, এগুলো হচ্ছে পূর্বসূরি। তারপর মুক্তিযুদ্ধের সময় তিনি দেশে ছিলেন, ছদ্মনামে লিখেছেন, এভাবে তার বড় মাপের কিছু কবিতা ওই সময় তৈরি হয়েছে, তার মধ্যে তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা, স্বাধীনতা তুমি, যেটা 72-এ প্রকাশিত হয়েছে। আচ্ছা, এই যে আপনি বলছিলেন আসাদের শার্টের কথা, মানে এই যে পূর্বসূরি যে কবিতাগুলো, সেই পূর্বসূরি কবিতাগুলো কেমন ছিল যেটি তার উত্তরসূরি মানে কাব্যধারা তৈরি করেছে, সেটি একটু বোঝার জন্য আমরা একটু পারমিতার কাছে যাই। পারমিতা, একটু আসাদের শার্ট পড়ে শোনানোর পরে আমি প্রফেসর বসাকের কাছে আবার ফিরে আসব। বিখ্যাত কবিতা শামসুর রহমানের আসাদের শার্ট। গুচ্ছ গুচ্ছ রক্ত করবীর মতো, কিংবা সূর্যাস্তের জ্বলন্ত মেঘের মতো, আসাদের শার্ট উড়ছে হাওয়ায় নীলিমায়, বোন তার ভাইয়ের অম্লান শার্টে দিচ্ছে লাগিয়ে নক্ষত্রের মতো কিছু বোতাম, কখনো হৃদয়ের সোনালী তন্তুর সূক্ষ্মতায়। বর্ষীয় সীজননী সে শার্ট উঠোনের রৌদ্রে দিয়েছেন মেলে, কতদিন স্নেহের বিন্যাসে, ডালিম গাছের মৃদু ছায়া আর রৌদ্রের শোভিত মায়ের উঠোন ছেড়ে
এখন সে শার্ট শহরের প্রধান সড়কে সড়কে কারখানার চিমনির চূড়ায় গম গমে অ্যাভিনিউর আনাচে কানাচে উড়ছে উড়ছে অবিরাম। আমাদের হৃদয়ের রৌদ্র ঝলসিত প্রতিধ্বনিময় মাঠে চৈতন্যের মোর্চায় আমাদের দুর্বলতা ভীরুতা কলুষ আর লজ্জা সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা। অনেক ধন্যবাদ আপনাকে প্রফেসর বসাক। আমরা একটুখানি শুনে নিলাম আর কি, যে এই মুক্তিযুদ্ধ পূর্বকালে যে কবিতাগুলো, যে কবিতা আসলে বাঙালিকে মানে চেতনায় ঋদ্ধ করছিল, এরপরে একটা সময় আমরা আসলাম সেই স্বাধীনতা তুমি তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতাগুলোতে। আপনি আরো একটু যদি বিস্তারে যান। বান্নের যে ভাষা আন্দোলন হলো, 69-এ যে গণ অভ্যুত্থান হলো, ভোট হলো, ক্ষমতা এলো না, জনগণ বঞ্চিত হলো, এই 25 বছরের দীর্ঘ বঞ্চনা এবং অত্যাচার নিপীড়ন যেটা, সেটি ক্ষোভ হয়ে যখন ফেটে পড়ল 69-এ, তারপর যখন ক্ষমতার পালাবদল হলো না, কিন্তু মানুষের মত নেওয়া হলো, নাগরিকদের মত নেওয়া হলো, কিন্তু সেই মতামতকে উপেক্ষা করে পাকিস্তান যখন অস্ত্রসজ্জিত করতে থাকলো নিজেদের বাঙালিদের উপর অত্যাচার এবং সার্বিক আক্রমণের জন্য, এই পরিপ্রেক্ষিতে তখন অনিবার্য হয়ে পড়ে আমাদের স্বাধীনতাকে আহ্বান করার। আমরা কতটা প্রস্তুত ছিলাম সেটা বড় কথা ছিল না। মানসিকভাবে আমরা বঙ্গবন্ধুর সেই 7ই মার্চের ভাষণের কথা ধরি, সে তখন আমরা বস্তুতপক্ষে হাতে যা আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়েছি। ওই অবস্থায় স্বাধীনতা পাওয়াটা আমাদের জন্য বড়ই জরুরি ছিল। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, এখন ওটা ছিল আইদার প্যারিস অর সার্ভাইভ, বাঁচতে গেলে ওই ঝুঁকিটা আমাদের নিতে হতো। এই মুক্তি সংগ্রামের যে আকুতিটা এত চমৎকার ভাবে এই কবিতাগুলোতে এসছে, বন্দী শিবির থেকে এই এই কাব্যগ্রন্থে, বিশেষ করে প্রথম দুটো কবিতা, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা স্বাধীনতা তুমি, এটি মূলত রবীন্দ্রসঙ্গীতের মতো, দেশাত্মবোধক রবীন্দ্রসঙ্গীতের মতো, নজরুলগীতির মতো, কিংবা আমাদের দেশাত্মবোধক যে নতুন নতুন গানগুলো লেখা হচ্ছে, আধুনিক গানগুলো, সেগুলোর মতো এই কবিতাগুলোও কিন্তু আমাদের মুক্তিযুদ্ধে ব্যাপক একটা ভূমিকা রেখেছিল। শুধু তাই নয়, মুক্তিযুদ্ধ শেষ হয়ে গেছে, আমাদের পুনর্গঠন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, আমরা কখনো সন্তুষ্ট থেকেছি, কখনো অসন্তুষ্ট থেকেছি, কখনো রুষ্ট হয়েছি, কখনো প্রতিরোধে ফেটে পড়েছি, স্বৈরাচার আন্দোলনে আমরা শরিক হয়েছি, এসব কিছুর মধ্যেই আমাদের যে প্রজন্মের পরে যে প্রজন্ম তাদেরকে যে স্মরণ করেই দেওয়ার জন্য যে আমাদের এই এই ঘটনা ঘটেছে, এবং শুধু তখন নয় এখনো এই কবিতাগুলো বর্তমানের প্রজন্মকেও সমানভাবে উদ্বুদ্ধ করে। ডক্টর ভট্টাচার্য যেরকম বলছিলেন যে স্কুলে তিনি পড়েছেন বা কলেজে তিনি পড়েছেন শামসুর রহমানের কবিতা, এখনকার ছেলেমেয়েরাও শামসুর রহমানের কবিতা পড়ছে, ছাত্রছাত্রীরা পড়ছে, এবং তারা এভাবেই তারা স্বাধীনতার একটা নতুন একটা আঙ্গিকে, তাদের কিন্তু এই বয়সে 2-3 রকম ইতিহাস শেখা হয়ে গেছে, তারা বারংবার ইতিহাসের পাঠ বদল দেখেছে, বাঁক বদল দেখেছে, এবং ইতিহাসে নতুন নতুন পাঠ শিখেছে, যেখানে নায়ক খলনায়ক হয়ে গেছে, খলনায়ক নায়ক হয়ে গেছে, এসব তো আমরা দেখেছি। তো এসবের পরিপ্রেক্ষিতে একটা অনুপ্রেরণার উৎস, একটা সত্যিকার ইতিহাসের উৎস, এসব কিছুর জন্যই আমার মনে হয় যে কবিতাগুলো, এগুলো যতদিন বাংলাদেশ থাকবে অনন্তকাল ধরেই থাকবে, এই কবিতাগুলো অনন্তকাল ধরেই থাকবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এই যে আমরা শামসুর রহমান স্বাধীনতার কবিকে জেনেছি, আমরা কিন্তু জানি যে শামসুর রহমান প্রেমেরও কবি বটে। আমরা তার লেখা একটি, মানে যখন মুক্তিযুদ্ধ হয়ে গেছে, দেশ স্বাধীন হয়ে গেছে, তখন তো একটি প্রেমমুখর পরিবেশ,
সেই পরিবেশে তিনি কেমন কবিতা লিখছেন। আমরা একটি প্রেমের কবিতা শুনি। পারমিতা, আপনি যদি শামসুর রহমানের লেখা একটি প্রেমের কবিতা আমাদেরকে শোনান। হ্যাঁ, আমি এখন যে কবিতাটা বলবো সেটা হয়তো পুরুষ কণ্ঠে বেশি মানে বেশি মানানসই হতো, যায় বা বেশি মানানসই হতো, কিন্তু তবু এই কবিতাটি আমার কাছে অত্যন্ত প্রিয় এবং আমার খুব ভালো লেগেছে বলেই আমি আজকে প্রথমে এই কবিতাটা মানে এই প্রেমের কবিতা হিসেবে এই কবিতাটাকে আপনাদের কাছে পরিবেশন করতে যাচ্ছি। কবিতার নাম উত্তর। তুমি হে সুন্দরী তমা, নীলিমার দিকে তাকিয়ে বলতেই পারো এই আকাশ আমার, কিন্তু নীলাকাশ কোনো উত্তর দেবে না। সন্ধেবেলা ক্যামেলিয়া হাতে নিয়ে বলতেই পারো ফুল তুই আমার, তবু ফুল থাকবে নীরব নিজের সৌরভে আচ্ছন্ন হয়ে। জ্যোৎস্না লুটিয়ে পড়লে তোমার ঘরে তোমার বলার অধিকার আছে এ জ্যোৎস্না আমার, কিন্তু চাঁদনি থাকবে নিরুত্তর। মানুষ আমি আমার চোখে চোখ রেখে যদি বলো তুমি একান্ত আমার, কি করে থাকবো নির্বাক, তারায় তারায় রটিয়ে দেব আমি তোমার তুমি আমার, তারায় তারায় রটিয়ে দেব আমি তোমার তুমি আমার। তুমি হে সুন্দরী তমা, নীলিমার দিকে তাকিয়ে বলতেই পারো এই আকাশ আমার। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা প্রফেসর বসাকের কাছে এবার যদি ফিরে আসি, এই যে শামসুর রহমানের যে আমি কি বলবো এটিকে, মানে যেই কবি এরকম করে মুক্তিযুদ্ধের কথা লিখেছেন, আমাদেরকে শানিত করেছেন, চেতনায় উদ্বুদ্ধ করেছেন, সেই কবি একই সাথে প্রেমের কবিতা লিখছেন, আপনি কি আমাদেরকে এই জায়গাটায় একটুখানি বলবেন যে তার প্রেম চেতনাটা কেমন, তিনি কি কি প্রেমের কবিতা লিখলেন? আমরা সেই চণ্ডীদাস থেকে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ থেকে পাবলো নেরুদা, পাবলো নেরুদা থেকে হোর্হে লুই বোর্হেস, গোটা বিশ্ব ভ্রমণ করে কবিতা সম্পর্কে মোটামুটি দু ধরনের ধারণা আমরা দেখি। সেটি হচ্ছে একটা প্ল্যাটোনিক লাভ, আরটা হচ্ছে খুব জাগতিক। চণ্ডীদাস নাকি রজগিনীর জন্য 12 বছর অপেক্ষা করেছিল। তো সময়ে এর ভাষা বদলায়, ইশারা ইঙ্গিত বদলায়, কিন্তু মনের আকুতি, প্রেমের জন্য যে গভীর যে অনুভূতি, যে আহাকার, কষ্ট, আনন্দ, বেদনা সব কিছু একাকার হয়ে যায়, এগুলো শুধু পরিবেশনার জন্যই কিন্তু এক একজনের প্রেমের কবিতা এক এক রকম হয়। শামসুর রহমানের প্রেমের কবিতা নয়, বরং আমি একটা এটা শুধু তার কবিতার মধ্যে যে প্রেমের মতো একটা ব্যাপার আছে, তিনি যখন গদ্য লিখেন তখনও ওখানে কিন্তু একটু প্রেমের একটু সন্ধান মিলবে। এই যে আমি তার একটা প্রথম সংস্করণের ভূমিকা থেকে বলছি, শামসুর রহমানের শ্রেষ্ঠ কবিতা এটা তার প্রথম ভূমিকাটা, প্রথম সংস্করণের কবিতা লেখার সময় কোন এক রহস্যময় কারণে আমি শুনতে পাই চাবুকের দুঃখুর শব্দ, কোন নারীর আত্মনাদ, একটা মোরগের দৃশ্য ভঙ্গিমা, কিছু পেয়ারা গাছ, বাগান ঘেরা একতলা বাড়ি, একটি মুখচ্ছবি, তুঁত গাছের ডালের কম্পন, ঝিকিয়ে চলা ঘোড়ার গাড়ি, ঘুমন্ত শরীর ভেসে ওঠে বৃষ্টিপথে বারবার। এটি হচ্ছে তার গদ্যের গড়ন। এবং কবিতায় যখন তিনি প্রেমের অনুভূতি প্রকাশ করেন তখন এই গদ্যের গঠন এবং গড়নটা কিন্তু তিনি ব্যবহার করেন, কিন্তু তার স্নিগ্ধতা যেটা সেটি অত্যন্ত অতলস্পর্শী। এবং শব্দগুলো তখন তিনি ইমেজারির পরিবর্তে তিনি মেটাফর
চিত্রকল্পের পরিবর্তে রূপকল্পে বেশি যান। এবং আরেকটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে শামসুর রহমান নিজেই খুব লাজুক প্রকৃতির মানুষ ছিলেন, কিন্তু প্রেমের ব্যাপারে যখন তিনি রোমান্টিক কবিতা লিখতেন তখন তাকে মনে হতো তিনি আপাদমস্তক একজন রোমান্টিক কবি। যতটুক লিখেছেন ততটুকের মধ্যেই তিনি সম্পূর্ণ আধুনিক এবং রোমান্টিক কবি। রোমান্টিক আমি রোমান্স হতে বলছি না, আমি রোমান্টিক রোমান্টিক মুভমেন্টের ওয়ার্ডসওয়ার্থ শেলী কিটস বাইরন কোলরিজদের কথাও বলছি না, আমি যেটা বলছি আধুনিক মননে মেজাজে আমরা যাকে রোমান্টিক বলে ধরে নেই যে কবিদের, তারা আমাদের উপমহাদেশীয় যে আমাদের যে রক্ষণশীলতা আছে এখানে অনেকটা প্ল্যাটোনিক বলছেন প্রেম, শারীরিক প্রেম যেটা আমরা নেরুদের মধ্যে দেখি, হোর্হেলুই বোর্হেসের মধ্যে দেখি, সেটা কিন্তু আমাদের দেশে একটু রাগঢাক করে বলা। রাগঢাক করে বলতে গেলেই আমাদের ইমেজের কাছে যেতে হয়, মেটাফোরের কাছে যেতে হয়, অন্যান্য প্রকরণের কাছে, আর্টিফিসিস অফ এক্সপ্রেশনের কাছে যেতে হয়। সুতরাং আমরা ঘোমটা দেওয়ার মতো আড়াল করে মনের কথা বলি এবং শামসুর রহমান এটা কিন্তু চমৎকার করে আছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা শামসুর রহমানের এই যে প্রেমবোধ এবং প্রেম প্রকাশের বিষয়ে জানলাম। শুধু দর্শক, আমরা কয়েকজন বন্ধুর মন্তব্য একটু শুনে রাখতে চাই। আমাদের বন্ধু ও নাট্যকর্মী অনুপ সেনগুপ্ত, তিনি বলেছেন, ধর্মান্ধতার বিরুদ্ধে ও মানবতার কবি ছিলেন তিনি, কবির প্রতি অশেষ শ্রদ্ধা জানাই আপনার আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে। অনেক ধন্যবাদ অনুপ সেনগুপ্ত, আপনি আমাদের সাথে আছেন। তানজিলা লাবণ্য, তিনি সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। আমাদের অধ্যাপক অরুণ ভৌমিক, তিনি অনুষ্ঠান দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। সাঈদ জাদিদ, আমাদের টরন্টোর একজন চিন্তক, তিনি বলেছেন যে কবি শামসুর রহমানের কবিতা দিয়েই আধুনিক কবিতার পাঠক হয়ে উঠেছি, খুবই খাঁটি কথা। এবং অনেক বিশ্বাস, তিনি বলেছেন, শামসুর রহমানকে নাগরিক কবি বলাটা কবিকে কিছুটা খণ্ডিত করে দেখা, বসাক স্যার অসাধারণ বলেছেন। নিশ্চয়ই প্রফেসর বসাকের এই মন্তব্যের সাথে আমরা ঐক্যমত পোষণ করি। আমরা আবার মন্তব্যে পরে যাব। এবারে আমি একটু কবি বাদল ঘোষের কাছে আসি। বাদল ঘোষ, আপনি নিজে কবিতা লেখেন, অনেক কবিতা লিখেছেন, ছড়া লিখেছেন, আপনার অনেক কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে আমরা জানি। আমি এটিও জানি যে শামসুর রহমানকে নিয়ে আপনি নিজে একটি কবিতা লিখেছিলেন, যেই কবিতা প্রকৃতপক্ষে শামসুর রহমানকে এক ধরনের মূল্যায়ন, একটি ছবি ফুটে ওঠে। আমি কি আপনাকে অনুরোধ করতে পারি শামসুর রহমানকে নিয়ে লেখা আপনার কবিতাটি পড়ার জন্য? আমাকে বলছেন? শোনা যাচ্ছে না। না, আমি বুঝতে পারিনি আমাকে। বাদল ঘোষ, হ্যাঁ, আমি শামসুর রহমানকে নিয়ে তার কোনো এক জন্মদিনে কবিতাটি লিখেছিলাম। এটি সম্ভবত 1996 অথবা 1997 সাল হবে, সঠিক আমার সালটি মনে নেই। কবিতাটি প্রথম জনকণ্ঠ পত্রিকায় প্রকাশিত হয়েছিল সাহিত্য সাময়িকীতে, তারপর 1999 আমার কাব্যগ্রন্থ ত্রিভুজ আনন্দে ভাসিতে এটি প্রকাশিত হয়। এবং এটা সঠিক যে শামসুর রহমানকে নিবেদিত কবিতায় মনে হয় যে শামসুর রহমানকে নিয়ে একটি মূল্যায়ন ফুটে উঠেছে, কেন আমি প্রথমত শামসুর রহমানের একজন অনুরাগী পাঠক, তিনি আমার প্রিয় কবি, তাই নাম কবিতার রাজপুত্তর, কবি শামসুর রহমান শ্রদ্ধাস্পদেশ। নিপুণ হাতে বোরেন তিনি শব্দের নকশি কাঁথা, সুতীক্ষ্ণ ছন্দের সোনামুখী সূচে বর্ণালী নির্মেদ, শব্দ সুতোয় ফোটে অজস্র লাবণ্য ফুল, কালজয়ী শিল্পের অপরূপ কারুকাজ। কখনো বা প্রেমিকার গোলাপি রঙিন ঠোঁটের পাপড়ি ঝরায় নিঃশ্বাস, অন্তর্গত চেতনায় তার বয়ে চলে বিমুক্ত সুরের নদী। প্রতিদিন কত কথা গান হয়, কত স্বপ্ন হাত ছানি দেয় বিপদে আপদে রুখে দাঁড়া।
শব্দের বলিষ্ঠ সৈনিক। কবি কি এক অমোঘ সম্ম পালাবার, কবি সুন্দর চোখ থেকে ঠিকরে পড়ে এক অলৌকিক দ্যুতি, সৈচুরায় বরফের মতো ভেসে ওঠে তার শৈল্পিক নির্মাণ। কবিতার রাজপুত্তর হাঁটেন স্বর্গের উদ্দারে, শব্দ তার একান্ত দাসানুদাস, দুর্দান্ত দাপটে তিনি স্বপ্নের স্বর্গরাজ্যে নিভৃত করেন বসবাস। এটি ছিল আমার শামসুর রহমানকে নিবেদিত একটি কবিতা, আজ থেকে প্রায় 22-23 বছর আগে আমি লিখেছিলাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শ্রোতা দর্শক, আমরা আরেকটি মন্তব্যে এখন একটু যাব। আমাদের রোকন রেহান, তিনি বলেছেন যে তিনি অনুষ্ঠান দেখছেন, অনেক ধন্যবাদ রোকন রেহান। ননীগোপাল দেবনাথ, তিনি আমাদের টরন্টোর বন্ধু, কবিতা লেখেন, লেখালেখি করেন নিয়মিত, তিনি একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন, যেই মন্তব্য নিয়ে আমি প্রফেসর বসাকের কাছে যাব। ননীগোপাল দেবনাথ লিখেছেন, 1987 সাল থেকে পরবর্তী 4 বছরে তিনি প্রথম বছরে শৃঙ্খল মুক্তির, দ্বিতীয় বছরে স্বৈরাচারের বিরুদ্ধে, তৃতীয় বছরে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং চতুর্থ বছরে সন্ত্রাসের বিরুদ্ধে কবিতা লেখেন। 1991 সালে এরশাদের পতনের পর লেখেন গণতন্ত্রের পক্ষে কবিতা, অসাম্প্রদায়িক চেতনা ও জনমানুষের প্রতি অপরিসীম দরদ তার চেতনায় প্রবাহিত ছিল, আমাদের প্রণতি তার প্রতি। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যারা এরশাদের সময়কে দেখেছি, স্বৈর শাসনকে দেখেছি, আমরা জানি যে সেই শাসনের বিরুদ্ধে একটি শক্তিশালী কণ্ঠ ছিল শামসুর রহমানের। এই যে স্বৈরাচার বিরোধী আন্দোলনে কবি এবং সেই সেই যে কাব্যধারা, তাতে যে শামসুর রহমান, তা নিয়ে আমি প্রফেসর বসাকে কিছু বলতে অনুরোধ করছি। প্রফেসর বসাক, হ্যাঁ, এতক্ষণ শোনা যায়নি? হ্যাঁ, মানে এই যে স্বৈরাচারের বিরুদ্ধে শামসুর রহমানের যে অবস্থান, তার যে কাব্য রচনা, তা নিয়ে কিছু বলতে আপনাকে অনুরোধ করছি। শামসুর রহমান চাকরি করতেন বটে সরকারি, এরশাদ সরকারের চাকরি করতেন, কিন্তু তিনি নিধির প্রশ্নে কিন্তু কখনো আপোষ করেন এবং নূর হোসেনকে নিয়ে তার যে প্রথম কবিতা নিয়ে যে কবিতা কাব্যগ্রন্থ মুখ তার বাংলাদেশে হৃদয়। আমরা নূর হোসেনের সাথে পরিচিত, নূর হোসেন বস্তুত পক্ষে বাংলাদেশের আম জনতার প্রতিনিধি, সাধারণ মানুষের প্রতিনিধি। অকুতোভাই নূর হোসেন গুলির বুকে গুলির মুখে বুক পেতে দিয়েছিল এবং এই নূর হোসেনের যে আত্মত্যাগ, এটি আসাদের মতো কিংবা সালাম বরকতের মতো একটি বড় মাপের জাতির জন্য আত্মত্যাগ। এবং যে কবি মানুষের কবি, রাজনীতিরও কবি এবং জনগণের সাথে যার আত্মীয়তা নিবিড়তর, তা তাকে উদ্বেলিতই করবে। এবং সেই সময়ে সরকারি চাকরি করেও তিনি একসময় ইস্তফাও দিয়েছিলেন তিনি চাকরি থেকে, বা পরিস্থিতি ওরকমই হয়েছিল। তো সে যাক, কবিতায় তিনি এরশাদের স্বৈরাচারের বিরুদ্ধে এবং নূর হোসেনের জন্যই আমি ধরি এখানে, এই বিশেষ করে এই কবিতার পরিপ্রেক্ষিতে, তার ভূমিকা ছিল প্রগতিপন্থী, গণতান্ত্রিক,
এবং জনগণের কবি হিসাবে তার অবস্থানটাই ছিল সেরকম। তো কবিতাগুলো শুধু রাজনৈতিক কবিতা নয়, কিংবা একজন রাষ্ট্রনায়ককে অপসারণের জন্য নয়, একটা সিস্টেমকে অপসারণের জন্য নয়, এগুলো তো কবিতা। আলটিমেটলি এগুলো বিবেচিত হবে কবিতা হিসেবে। একটা রাজনৈতিক ঘটনাকে ধারণ করে একটি কবিতা যখন সত্যিকার অর্থেই কবিতা হয়ে উঠবে এবং এটা আদর্শ স্থানীয় কবিতা হয়ে উঠবে, তখনই সেটাকে আমরা একটা একটা দৃষ্টান্ত কবিতা দৃষ্টান্ত হিসেবে ধরতে পারি। এরকম আমরা আরও কিছু কবিতা দেখেছি যেগুলো হয়তো অনেকেরই নজর এড়িয়ে গেছে। সেটি হচ্ছে আমাদের জাতির পিতা যখন আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন মামলা থেকে মামলায় অভিযুক্ত হলেন, তাকে জেল থেকে ছাড়িয়ে আনার জন্য, তখন সেই সময়কার একটি রূপক কবিতা টেলেনে দাস। 75-এ যখন জাতির জনককে হত্যা করা হলো, তারপর এরপরে তখন তো সব নিষিদ্ধ ছিল, এরপরে তিনি লিখলেন ইলেকট্রার গান। আপনারা জানেন আগামেমনন, গ্রিক হিরো আগামেমনন, তিনি ট্রোজান যুদ্ধে মারা যাননি, তিনি মারা গেছেন দেশে প্রত্যাবর্তনের পরে। তার ভাই এজিস দাস এবং তার স্ত্রী ক্লাইটেমনেস্ট্রা তাদের ষড়যন্ত্রে তিনি মারা যান। তো এখানে ষড়যন্ত্রের কথাটাই বলা হচ্ছে, চরিত্রগুলো প্রধান নয়, কিন্তু ওখানে একটা আমরা যেটাকে বলি রিফ্রেইন, জাতির জনক, এটা হচ্ছে আমি লাইনটা ঠিক, হ্যাঁ, নিহত জনক আগামেমনন কবরে শায়িত আজ, প্রত্যেকটা স্ট্যান্ডের শেষেই এই লাইনটি আছে। এখানে আমরা আমরা জানি তখনকার সময়ে কথা বলার উপর নিষেধাজ্ঞা ছিল, এসব কবিতা লেখার কেউ সাহস পায়নি। তো যা নিহত জনক, জনক বলতে আমরা তখন বুঝিয়ে ফেলেছি তিনি কার কথা বলছেন, আগামেমনন, আবার ইলেকট্রার বাবা হচ্ছে আগামেমনন, আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর বাবা হচ্ছেন জাতির জনক। তার দৃষ্টিকোণ থেকে, তার দৃষ্টিকোণ থেকে বঙ্গবন্ধু হত্যার যে করুণ একটা যে দৃশ্য, এই কবিতার মধ্যে একটা ট্র্যাজিক আবহ তৈরি হয়েছে। আমরা এই অ্যালেগরির ভেতরেও যে সাদৃশ্যটা লক্ষ্য করি এবং আমরা ধরে নেই যে এটা একটা রাজনৈতিক কবিতা, কিন্তু একটা গ্রিক ছদ্মাবরণে, গ্রিক মিথোলজির আশ্রয় নিয়ে তিনি এই কথাগুলো বলেছেন। তো তেমনি করে টেলেমেকাসও তাই, কিংবা ওই আমরা ডেডেলাসের কথা বলি, ইকারুসের আকাশের মধ্যে ডেডেলাসের কবিতাটা আছে, এই যে বিভিন্ন মিথ থেকে তিনি নিয়েছেন এবং বিশেষ প্রয়োজনে প্রয়োজনে নিয়েছেন। যেমন তিনি গ্রিক মিথের প্রচুর ব্যবহার করেছেন, পাশাপাশি কিন্তু আমাদের আমাদের পদ্মপুরাণ এবং মনসা মঙ্গল কাব্য থেকেও নিয়ে নিয়েছেন এবং নিয়ে যে অসাধারণ কাজটি করেছেন, আমি এটা এই জন্যই বলছি যে ঘটনা রাজনৈতিক, কিন্তু তাতে যেভাবে প্রকাশ করা হচ্ছে একটা সাহিত্যের ভাষায়, কবিতার ভাষায় যেভাবে পরিবেশন করা হচ্ছে এবং যেখানে একটা ইভেন্ট পোয়েট্রি হয়ে উঠছে, এই যে ট্রান্সফরমেশনটা হচ্ছে, এটাই ছিল তার কবিতার প্রধান গুণ। তো চাঁদ সদাগর আমরা জানি যে তিনি অবাধ্য, তিনি মা মনসাকে পূজা দেবেন না এবং মা মনসা তার জাহাজ মানে বড় ওই যে মন পণ্য বোঝাই তার নৌকা ডুবিয়ে দেবেন না। শেষ পর্যন্ত চাঁদ সদাগর একদম তো ফকিরি অবস্থা, যখন বাধ্য হলেন তখন তিনি বাম হাতে পুজো দিলেন, ডান হাতে নয়। অনুরূপভাবে এই চাঁদ সদাগরের সাথে একটা অসম্ভব চমৎকার একটা মিল আছে টেনিসনের সে বিখ্যাত কবিতা ইউলিসিস। ইউলিসিস বুড়ো হয়ে গেছেন, যুদ্ধ ফেরত, কিন্তু দেশে ভালো লাগছে না, ইটাকা তার ভালো লাগছে না। প্রফেসর বর্ষাক, আমরা তাহলে যেটা খেয়াল করছি যে শামসুর রহমান তার কবিতায় কিন্তু আমাদের পুরাণকে, মিথকে ব্যাপকভাবে ব্যবহার করেছেন। হ্যাঁ ঠিক তাই,
অনেক ধন্যবাদ আপনাকে এই জায়গাটা একটু আলোকপাত করার জন্য, এবং আলোকপাত করতে যে আপনি যে মানে ইংরেজি কবি অন্যান্য ভাষার কবিদের কথা আনলেন, প্রসঙ্গ তুললেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। আমরা যে জায়গাটায় ছিলাম, এই যে স্বৈরাচার বিরোধী শামসুর রহমান, সেই জিনিস কিন্তু তার অনেক কবিতায় যেমন আমরা দেখেছি, তেমনি তার ছড়াতেও দেখেছি। তার অল্প কিছু ছড়ার গ্রন্থ রয়েছে, তার এমন একটি ছড়া হচ্ছে রূপকল্প। আমি একটু পারমিতা ভট্টাচার্যকে অনুরোধ করব সেটি একটু পড়ে শোনানো। এখানে কিন্তু আমি একটু ইন্টারাপ্ট করি, তার তেজভর উঠের পিঠে চলেছে সতেজ, ঠিক ওটা তো একেবারেই ওই ধরনের কবিতা, প্রতিবাদের কবিতা, বিরোধের কবিতা, কাব্যগ্রন্থটাই ধরেই। তাহলে আমরা একটা কাজ করি, আমরা ওই ছড়াটা শুনে এসে আপনার কাছে আবার ফিরে আসবো। হ্যাঁ, রূপকথা। আজব দেশের ধন্য রাজা, দেশ জোড়া তার নাম, বসলে বলে হাঁট রে তোরা, চললে বলেন থাম। রাজ্যে ছিল শান্তি সিপাই, মন্ত্রী কয়েক জোড়া, হাতি শালে ছিল হাতি, ঘোড়া শালে ঘোড়া, গাছের ডালে শুকসারিদের গল্প ছিল কত, গল্পে তাদের রাজার কথা ফুটত খইয়ের মতো। চাষির মাঠে ধান ফলে না, ফসল গেল কই, রাজা বলে খাও গে সবাই রাঙা ধানের খই, রাঙা ধানের খই পাবো কই, বলল দেশের প্রজা, খই ফুরলো দই ফুরলো নেই কো পিঠের মজা, আর কটা দিন সবুর করো বলেন হেসে রাজা, ফলবে মেওয়া সোনা দানায় রাজ্যে যাবে ভেসে, এই না বলে স্বপ্নে রাজা দেখেন সোনার ঘোড়া, প্রজা দেখে রাজার মুকুট কাগজ দিয়ে গড়া। বাদল ঘোষ, আপনি নিজে ছড়া লেখেন, এই যে শামসুর রহমানের লেখা ছড়া, তা নিয়ে কি একটু আলোকপাত করা যায়? মানে তিনি কেমন ছড়া লিখলেন, কতগুলো লিখলেন? অবশ্যই ছড়াটি বলা যায় যে উনি প্রতীকী একটি ছড়া, এবং রাজার মুকুট কাগজ দিয়ে করা, অর্থাৎ মেকি রাজা, জোর করে যে রাজা হয়েছেন, যে জনগণ যাকে রাজা হিসেবে মানেন না, তিনি নিজেই নিজেকে রাজা হিসেবে ঘোষণা করেছেন, এটি আর কেউ নয়, অবশ্যই স্বৈরাচার। শামসুর রহমান এই ছড়ার মধ্য দিয়ে তৎকালীন স্বৈরাচারী শাসন ব্যবস্থাকে ইঙ্গিত করেছেন। এবং শুধু এই ছড়া নয়, একটু আগেই আমরা উল্লেখ করলাম যে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা রাজপথে ছিলেন, সেদিন ঢাকার রাজপথে আমিও ছিলাম, এবং বক্তার বাংলাদেশের হৃদয়, একটু আগে প্রফেসর বর্ষাক উল্লেখ করেছেন এই কবিতার কথা, নূর হোসেনকে নিয়ে লেখা কবিতার কথা। আজকে আমরা সবাই জানি যে শামসুর রহমান বক্তার বাংলাদেশের হৃদয় এই যে কবিতাটি নূর হোসেনকে নিয়ে লিখেছিল, এবং আমি কয়েকটি লাইন পড়ে শোনাতে চাই। সারারাত নূর হোসেনের চোখে এক ফোঁটাও ঘুম শিশিরের মতো জমেনি, বরং তার শিরায় শিরায় জ্বলেছে আতশবাতি সারা রাত, কি এক ভীষণ বিস্ফোরণ সারা রাত জাগিয়ে রেখেছে ওকে, ওর বুকে ঘন ঘন হরিণের লাভ। আমি জাস্ট এই যে কটা লাইন, আজকে আলোচনায় চলে এসেছে যে শামসুর রহমান ইতিহাসকে ধারণ করেছেন তার কবিতায়, এবং নূর হোসেনের যে আত্মত্যাগ গণতন্ত্রের জন্য, নূর হোসেনের যে বলিদান, নূর হোসেন যে একটি জীবন্ত পোস্টার ছিল, তার বুকে পিঠে লেখা ছিল গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরতন্ত্র নিপাত যাক, এবং নূর হোসেন যে স্বেচ্ছায় মৃত্যুকে বরণ করে নিয়েছে, এবং সারা সে ঘুমাতে পারেনি, বরং তার শিরায় শিরায় জ্বলেছে আতশ বাতি সারা সারা রাত, কি এক ভীষণ বিস্ফোরণ সারা জাগিয়ে রেখেছে। অর্থাৎ নূর হোসেন একজন নূর হোসেন শুধু নয়, নূর হোসেন হাজারো নূর হোসেনের
প্রতীক হিসেবে এই কবিতায় ব্যবহৃত হয়েছে। নূর হোসেন বাংলাদেশের সমগ্র মুক্তিকামী মানুষের প্রতিনিধি হিসাবে প্রতীক হয়ে কাজ করেছেন, এবং নূর হোসেনের মতো হাজারো চোখে সেদিন তরুণদের ঘুম ছিল না, ইভেন আমারও চোখে ঘুম ছিল না সেদিন। অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমরা আমরা এই প্রজন্মে যারা, তাদের সবারই সেদিন আসলে ঘুম ছিল না। আমি একটি মন্তব্য পড়ে শোনাতে চাই এই জায়গাটায়। ঢাকা থেকে আমাদের কবি, অনুবাদক, বিশিষ্ট লেখক ডক্টর গৌরাঙ্গ মহান্ত, তিনি বলেছেন, আলোচনা ও আবৃত্তির ভেতর দিয়ে শামসুর রহমানকে উপস্থাপন করবার প্রয়াস প্রশংসনীয়। অনেক ধন্যবাদ ডক্টর মহান্ত। কবি মুক্তির চেতনায় যেমন নিবেদিত ছিলেন, তেমনি অন্ধকারের চৈতন্যকেও স্ফুরিত করে তুলেছেন। এখানেই তার আধুনিকতার বৈশিষ্ট্য তীব্রতর হয়ে উঠেছে। সকলকে ধন্যবাদ জানাই। আপনাকেও অনেক ধন্যবাদ ডক্টর মহন্ত, আপনার মূল্যবান মন্তব্যের জন্য। অনিক বিশ্বাস, তিনি আরেকটি মন্তব্য দিয়েছেন, ধন্যবাদ সঞ্চালককে, অসাধারণ উচ্চারণে সুন্দর করে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আচ্ছা, প্রশংসাটি আমার হয়ে গেল। তবে সময়ের কারণে হয়তো অনেক বিষয়ের গভীরে প্রবেশ করার সুযোগ পাচ্ছেন না অতিথিরা, এটি একটি স্বাভাবিক বিষয়। আমাদের টেলিভিশন প্রোগ্রাম আমরা 1 ঘন্টা 25 মিনিটের ভিতরে শেষ করব, দেখা যাক কতক্ষণে আমরা যেতে পারি। প্রফেসর বসাক, যে জায়গাটায় আপনি বলছিলেন, ওই যে উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ, এই গ্রন্থটি কিন্তু সেই সময় একটি মানে বিপুলভাবে আলোড়িত একটি গ্রন্থ। মানে বাংলাদেশে আমরা দেখেছি যে খুব বেশি কাব্যগ্রন্থ তো মুখে মুখে উচ্চারিত হয়ে ওঠেনি, আমরা খুব অল্প কবিতাকে, অল্প কাব্যগ্রন্থকে দেখেছি, জেনেছি, পড়েছি, যেটি বিপুল সংখ্যক মানুষ পড়েছেন, জেনেছেন। এই গ্রন্থটির উপরে আপনি আর একটু বলুন। আমি এই কাব্যগ্রন্থে শুধু শিরোনামটা নিয়েই আলোচনা করি। এখানে প্রতিটা শব্দ কিন্তু অনেক বেশি শব্দের চেয়ে তত্ত্ব ধারণ করে। আমরা জানি যে শব্দের একটা ইলাস্টিসিটি অফ মিনিং আছে, এটা টেনে বড় করা যায়। উদ্ভট শব্দটা আমরা জানি, উঠের পিঠে চলেছে স্বদেশ। এখন উদ্টা কিন্তু আমাদের দেশীয় প্রাণী না, উট হচ্ছে মরুভূমি অঞ্চলের প্রাণী, এবং এটাতে একটা ইশারা আছে, একটা সাজেশন আছে। আমার দেশটি এখন কোন পথে চলছে, আমি বলব যে শামসুর রহমান শুধুমাত্র দেশ বন্ধনায় রত ছিলেন না, তিনি প্রয়োজনের সময় মুখ খুলেছেন। যখন এই অন্যায় দেখেছেন, অবিচার দেখেছেন, এমনকি যখন প্রহরা বেষ্টিত যিনি জীবনযাপন করছিলেন, বাসায় হামলা হয়েছিল, এই দিনগুলোর কথা তো আমরা ভুলে যাইনি। তো যিনি বিভিন্ন জায়গায় যাওয়ার কথা স্থগিত হয়ে গেছিল, যারা আয়োজক তারা শঙ্কিত ছিলেন তাকে নিয়ে যাওয়াটা উচিত হবে কিনা, এরকম সময় আমরা পার করে এসেছি। এবং আমরা কিন্তু এক সময় দেখলাম যে তার বাসাতেও হামলা হলো, তার বাসাতে হামলা হয়েছে এবং ন্যাক্কারজনক ভাবে হামলা হয়েছে। সবাই জানেন যে তিনি আক্রান্ত হবেন। হ্যাঁ, এবং এই জায়গাটায় প্রফেসর বসাক, আপনি যদি আমাকে অনুমতি দেন, এই জায়গাটায় সে এই যে মৌলবাদের বিরুদ্ধে, ধর্মান্ধতার বিরুদ্ধে তার যে উচ্চারণ, আমি এই কয়েকটা পঙ্ক্তি একটুখানি পড়ে শোনাতে চাই। তিনি যে লিখেছিলেন, হে পাক পরোয়ার দিগার, হে বিশ্বপালক, আপনি আমাকে লহমায় একজন তুখোর রাজাকার করে দিন। এই যে কঠিন ব্যঙ্গাত্মক কবিতা, যেই কবিতা তার মৃত্যুকে যেন তার উপরে আক্রমণকে আসন্ন করে তুলেছিল। হ্যাঁ, আপনি বলুন এবার। হ্যাঁ, সেটাই বলছিলাম যে দেশের যে একটা পালাবদল ঘটছে, আমাদের মানে স্টেজ ফিলসফির যে একটা একটা বিশাল বাকবদল ঘটছে, সংবিধান পরিশুদ্ধ হচ্ছে,
তারপর আদর্শগত ব্যাপক পরিবর্তন ঘটছে, মানুষের মনোজগতে পরিবর্তন ঘটছে, মানুষ এখন সশস্ত্রভাবে দিনে দুপুরে মানুষকে আক্রমণ করতে দ্বিধা করছে না। এবং তখন একটা আতঙ্কজনক যে একটা পরিস্থিতি, এটা আমরা কি বলবো, এটাকে আমরা বলবো যে এটা আদর্শের একটা এক্সট্রিম ফর্ম অফ টেরোরিজম, যেটা সেটি যখন সংঘটিত হচ্ছে তখন সাধারণ মানুষ, নিরীহ কবি, তারা তো ভয় পাবেন, কিন্তু শামসুর রহমান ওই সময় নির্ভীকভাবে উচ্চারণ করেছিলেন এবং তিনি জানতেন তার উপর ডেমোক্লেসের তরবারি তার খাড়ির উপর ঝুলছে এবং যে কোনো সময় তিনি আক্রান্ত হতে পারেন, কিন্তু তিনি তা দমেননি। এবং এই যে ব্যক্তির সাথে তার লেখার যে মিলটি, আমি যা বলছি আমি তা মানছি কিনা, আমি যে আদর্শের কথা বলে বেড়াচ্ছি আমি জীবনে সেই আদর্শ কতটা ধারণ করি, এটির একটা চমৎকার সমন্বয় তিনি দেখিয়েছেন। এটা সবার পক্ষে সম্ভব নয়, ছাপোষা মানুষের পক্ষে সম্ভব নয়, কিন্তু কবি আহামরি বড় কিছু ছিলেন না, কিন্তু এমনি লাজুক, ভীরু, অত্যন্ত ভদ্র, নম্র একজন মানুষ, কিন্তু ভেতরে ভেতরে তার আদর্শের অবস্থানটা ছিল প্রচণ্ডভাবে জোরালো, সেজন্যই তিনি এরকম উচ্চারণ করতে পেরেছেন। কারণ এখানে উঠ বলতে আমরা যেটা বোঝাই রূপকত্বে উঠ, যেটা বোঝাই স্বদেশ এখন পূর্ণ পথে চলেছে, এটা কি সঠিক পথে না বেঠিক পথে, উত্তরের পথে না দক্ষিণের পথে, পূর্বের পথে না পশ্চিমের পথে। তো এই এগুলো পাঠক নাড়িয়ে দেওয়ার মতো, যারা বুঝেন, আমি আগেই বলেছি যে যারা বুঝেন তারা ইশারাই বুঝে নেবেন, তো এর চেয়ে স্পষ্টভাবে কবিতা লেখা যায় না, গদ্য লেখা যায়, সেটা সাংবাদিকতার চর্চা করা যায়, কিন্তু কবিতার চর্চা করতে গেলে তাকে তো কাব্যগুণ রক্ষা করেই প্রতিবাদও জানাতে হবে, আবার কবিতাও লিখে যেতে হবে। এই দুটার মধ্যে চমৎকার একটা সমন্বয় করা খুব কঠিন, যা শামসুর রহমান করতে পেরেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে প্রফেসর বসাক। আমরা সর্বোপরি কিন্তু জানি এই যে স্বৈরাচারের বিরুদ্ধে একজন কবি, ধর্মান্ধতার বিরুদ্ধে একজন কবি, স্বাধীনতার তিনি কবি, কিন্তু সব শেষে কিন্তু শামসুর রহমান আমাদের কাছে যে চূড়ান্ত পরিচয়টি নিয়ে উপনীত হন সেটি হচ্ছে তিনি আমাদের দেশের কবি, দেশপ্রেমের কবি। তার কবিতায় আমরা দেশ মাতৃকাকে আবিষ্কার করি এবং কখনো সেই মাতৃকা, দেশ মাতৃকা আমাদের নিজেদের মা হয়ে ধরা দেন। এরকম একটি কবিতা আমি একটু পারমিতাকে যদি পাঠ করতে বলি, ওই যে কবিতাটি আছে, পারমিতা আপনার ফোনটা ঘুরে গেল তো, আচ্ছা আমরা পারমিতার কাছে যাওয়ার আগে প্রফেসর বসাক আপনার কাছে যদি আবার একটু ফিরে আসি, এই যে আপনি এই 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 যে শামসুর রহমানের যে দেশপ্রীতি, দেশপ্রেম, সেই জায়গাটায় আপনি যদি আলোকপাত করে দেন। দেশপ্রেম কবিদের তো থাকবেই, কবিরা রাজাকার হবেন এমন নয়, তবে সবাই যে সাচ্চা দেশপ্রেমিক হবেন তাও নয়, তবে যারা খাঁটি কবি, খাঁটি কবিতা লিখতে গেলে দেশকে ভালোবাসতে হয়, মাটিকে ভালোবাসতে হয়, মানুষকে ভালোবাসতে হয়, এ দেশের আলো বাতাসকে ভালোবাসতে হয়। দেশপ্রেমটা রাতারাতি গড়ে ওঠে না, জন্ম থেকে এটাকে প্রতিপালন করতে হয়, এটা পরিপার্শ্ব থেকে মানুষ শিখে, পরিবার থেকে শিখে, এবং মাটি লগ্ন হওয়ার যে ব্যাপারটি আছে এটি কিন্তু মানুষ আস্তে আস্তে অভ্যস্ত হয়ে দেশপ্রেমটা সঞ্চারিত হয়। আমি যখন বাড়িতে শিখছি দেশপ্রেমের কথা, আমি যখন স্কুলে যাচ্ছি, কলেজে যাচ্ছি, ইউনিভার্সিটি যাচ্ছি, বাইরের পরিবেশে যাচ্ছি, এভাবে কিন্তু আমি দেশদ্রোহী এবং দেশপ্রেম
এই সব ধরনের মানুষের মুখোমুখি এসে আমি কোনটা গ্রহণ করব, কোনটা বর্জন করব, এটি প্রথম আমার নির্ধারক কর্তব্য হবে। শামসুর রহমান, যেহেতু আমি প্রথমেই বলেছি যে এত ইতিহাস ঘনিষ্ঠ ছিলেন, দেশ ঘনিষ্ঠ ছিলেন, মাটি ঘনিষ্ঠ ছিলেন এবং জনগণ ঘনিষ্ঠ ছিলেন, যে তার কবিতায় এই সব কিছু মিলিয়েই তো এসছে, যেখানে দেশের চিন্তাটাই তার কাছে বড়, যেখানে মানুষের চিন্তাটাই বড়, মানুষের ভবিষ্যতের কথাই তার কাছে বড়, এর চেয়ে বড় দেশপ্রেমের দৃষ্টান্ত আর কি হতে পারে। তো তার কবিতাগুলোর মধ্যে ব্যক্তি জীবন আছে, সমাজ জীবন আছে, ঢাকা শহর আছে, প্রেম আছে, নিসর্গ আছে, হ্যাঁ, তারপর সমাজ ব্যবস্থা আছে, সবই আছে। কিন্তু সবকিছুকে আমি বলবো যে সবকিছুকে জিঙিয়ে একটা দেশ এত চমৎকারভাবে খুব কম কবির মধ্য দিয়েই রিপ্রেজেন্টেড হয়েছে। আমরা শেক্সপিয়ার পড়ে কিন্তু ইংল্যান্ডকে বুঝি না, ডেনমার্কের রাজাকে বুঝি, এরকম এরকম বিচিত্র হোলিনশেড ক্রনিকেলকে বুঝি, কিন্তু যখন আমরা শামসুর রহমান পড়ি, কিংবা আমি আমি বাংলাদেশের অন্য কবিদের তুলনায় যাচ্ছি না, তারা রুষ্ট হতে পারেন, তুষ্ট হতে পারেন, এরকম ব্যাপারটি আছে, আমি ওই জন্য বাইরের দ্বারস্থ হচ্ছি। তো শেক্সপিয়ারের মধ্যে খুব একটা বেশি ইংল্যান্ডের চরিত্র নেই, এমনকি টেনিসনকে হাওলাত করতে হয়েছে গ্রিক চরিত্র, তারা এরকম ওরকম গ্রিক ইউলিসিসের মতো একজন গ্রিক ক্যারেক্টার তারা তাদের মধ্যে নাই। যেগুলো আছে শিভালরি ক্যারেক্টার যেগুলো আছে, এগুলো এত ধর্মীয় কাঠামোর মধ্যে যে সেকুলার যুগে সেগুলোর কোনো গ্রহণযোগ্যতা নাই। তো এসব কারণে শামসুর রহমান আমি বলব যে অনেকের তুলনায় এগিয়ে আছেন, তার কবিতার ঘ্রাণের মধ্যেই বাংলাদেশ আছে, তার কবিতার শব্দ শব্দ আছে প্রেমের মধ্যে বাংলাদেশ আছে, তার কবিতার দৃশ্যের মধ্যে বাংলাদেশ আছে। আপনি বাতাসের গন্ধ পাবেন তার কবিতায়, হ্যাঁ, ওখানে নারীর গন্ধের সাথে বাতাসের গন্ধ, বাতাসের গন্ধের সাথে গাছপালার গন্ধ, মাটির গন্ধ, রাজনীতির গন্ধ, সবকিছু এত একাকার হয়ে গেছে যে এখানে দেশপ্রেম আলাদা করে কিছু ব্যয় করার মতো কোনো বিষয় নয়। বস্তুত পক্ষে ইটস এ প্রোডাক্ট অফ প্যাট্রিয়টিজম, নট এ বাই প্রোডাক্ট অফ প্যাট্রিয়টিজম। অনেক অনেক ধন্যবাদ ডক্টর বাসাক। শ্রুতি দর্শক, এতক্ষণ আমরা বাংলা ভাষার আধুনিক সময়ের বরেণ্য কবি, অন্যতম প্রধান কবি শামসুর রহমানকে নিয়ে ক্যানাডা জার্নালে আলোচনা করলাম। যে বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। যে আলোচকদেরকে আমরা পেয়েছি তাদের প্রতি আমরা গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি। আমরা খুবই দুঃখিত এবং বিব্রত হয়েছি যে বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজি তিনি প্রযুক্তিগতভাবে অসুবিধার কারণে যুক্ত হতে পারেননি। নিশ্চয়ই আমাদের প্রত্যাশা থাকবে ক্যানাডা জার্নালের পরবর্তী কোনো আয়োজনে কবি হাবিবুল্লাহ সিরাজি আমাদের সাথে যুক্ত হবেন। তিনি আজকে যুক্ত হলে আমরা আরও বেশি হৃদয় হতাম, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শ্রুতি দর্শক, আমরা জানিয়ে রাখতে চাই আগামী 2 নভেম্বর সোমবার টরন্টো সময় রাত 10টায় ক্যানাডা জার্নালের বিষয় হবে বিখ্যাত সিনেমা নির্মাতা ও লেখক ঋত্বিক ঘটক। মহান এই নির্মাতার জন্মদিনকে সামনে রেখে আমাদের আয়োজনে যুক্ত হবেন অনেক বিশিষ্ট অতিথি। আমরা প্রত্যাশা করব আপনারা সেই অনুষ্ঠান দেখবেন, সেটি প্রচারিত হবে বাংলাদেশ এবং ভারতের সময়ের সকালে, মঙ্গলবার সকালে। শ্রুতি দর্শক, এতক্ষণ আপনারা ক্যানাডা জার্নালের সাথে থাকলেন, এনআরবি টেলিভিশনের সাথে থাকলেন, সেজন্য আপনাদের সকলকে জানাই প্রীতি ও ভালোবাসা। টরন্টোতে এখন রাত, সবাইকে শুভরাত্রি জানাই।